ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসেবে সেনাবাহিনীর সাথে সখ্যতা গড়ে তোলেন গণতন্ত্রপন্থী খেতাব পাওয়া অং সান সুচি। কিন্তু শেষ রক্ষা হল না শান্তিতে নোবেলজয়ী বিতর্কিত এই নেত্রীর। কয়েকদিন ধরে আন্তর্জাতিক মহলে গুঞ্জন ওঠে ক্ষমতার ভাগাভাগি নিয়ে সেনাবাহিনীর সাথে দর কষাকষি চলছিল সুচির, কিন্তু শেষ পর্যন্ত বনিবনা না হওয়ায় ফলাফল এই সামরিক অভ্যুত্থান। এখন প্রশ্ন, সেনাবাহিনীর হাতে আটক সুচির ভবিষ্যৎ কি? 1938 সালে ব্রিটিশ উপনিবেশ থেকে মিয়ানমারের স্বাধীনতা অর্জনের আগ মুহূর্তে নির্মমভাবে খুন হতে হয় সুচির বাবাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রাজনীতিতে পা রাখেন সুচি। গণতন্ত্রের লড়াই ও নীতিবান অধিকারী থাকার জন্য গৃহবন্দী থাকা অবস্থায় 91-তে নোবেল পুরস্কারে ভূষিত হন তিনি। 1989 থেকে 2010 দীর্ঘ সময় ছিল গৃহবন্দীও। 2015 সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কন বিজয় অর্জন করে বিশ্বজুড়ে প্রশংসিত হন গণতন্ত্রের এই বাতিঘর। 2017 সালে মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতনের কারণে দেশটির সেনাবাহিনীর সাফাই গাওয়া সুচির মুদ্রার অপরপিট দেখতে সময় লাগেনি বিশ্ববাসীর। 2019 সালে হেগে আন্তর্জাতিক বিচার আদালতে সুচিকে সামরিক বাহিনীর অভিযানের পক্ষে অবস্থান নেওয়ায় তার জনপ্রিয়তার মোড় ঘুরে যায়। রোহিঙ্গা গণহত্যায় সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ তো নেয়নি, উল্টো সেনাবাহিনীর পক্ষে সাফাই গেয়ে বিশ্বজুড়ে সমালোচিত হন সুচি। রোহিঙ্গা প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ বারবার অবগত করলেও এ নিয়ে টালবাহানা করে আসছে সুচি সরকার। তার এমন অবস্থানে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। এমন বাস্তবতায় গত নভেম্বরের নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়লাভ করে সুচির দল। অপরদিকে নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত রাজনৈতিক দল ইউএসডিপি এর ভরাডুবিতে বাধে বিপত্তি। সোমবার স্টেট কাউন্সিলর সুচি সহ জ্যেষ্ঠ নেতাদের আটক করে সেনাবাহিনী। আগামী এক বছর ক্ষমতায় থাকার ঘোষণাও দিয়েছেন তারা। সোমবার অং সান সুচিকে আটকের পর এখন পর্যন্ত প্রায় 400 আইন প্রণেতাকে গৃহবন্দী করে রেখেছে মিয়ানমার সেনাবাহিনী। অং সান সুচি কোথায় আছেন তা না জানা গেলেও সুচির দল এনএমডি জানিয়েছে আটক অং সান সুচি সুস্থ আছেন। জোর করে ক্ষমতা গ্রহণের পর মঙ্গলবার প্রথমবারের মতো বৈঠকে বসেন সেনাপ্রধান ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট। তবে এ বৈঠকের বিষয়বস্তু এখনও জানা যায়নি। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিষয়টি বিশ্বের অধিকাংশ দেশ উদ্বেগ প্রকাশ করলেও বরাবরের মতো দেশটির সেনাবাহিনীকে সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে চীন। মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার জরুরি বৈঠকে বসেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা। বৈঠকের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূত ক্রিস্টিন বার্নার। তবে চীনের আপত্তিতে ভেস্তে যায় নিন্দা প্রস্তাব। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে দেশটির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন বাইডেন প্রশাসন। এতে সমর্থন দিয়েছেন বিরোধী রিপাবলিকান নেতারাও। নিষেধাজ্ঞা ছাড়াও সেনা অভ্যর্থনের জেরে দেশটির উপর আর কি ব্যবস্থা নেওয়া যায় তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। Oh, so they've decided to give it to me.